বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা উদযাপন করল 47তম মহান বিজয় দিবস। 16ই ডিসেম্বর রাতে দোহার নাজমা হোটেলে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা উদযাপন করল 48তম মহান বিজয় দিবস। 16ই ডিসেম্বর রাতে দোহার নাজমা হোটেলে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ আওয়ামী কাতার শাখার সহসভাপতি আহসানুল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা রাজ রাজীবের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কপিল উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু রায়হান, জাসদের সাধারণ সম্পাদক তৌফিক ই ইলাহি চৌধুরী, আওয়ামী লীগ নেতা জি এস সুমন, মোহাম্মদ জামাল হোসেন, আল আমিন, আবু ইউসুফ পাটোয়ারি বাবুল, যুবলীগ নেতা ফয়েজ আহমেদ, মোহাম্মদ সেলিম রেজা, আতিকুল মাওলা মিঠু, ছাত্রলীগ নেতা আনাহার আনুসহ অনেকে। এ সময় কাতারে বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন বাচ্চু সহ প্রায় শতাধিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা ও জাদু প্রদর্শন উপভোগ করেন প্রবাসীরা। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএন টিভি।